আপনারা দেখছেন এসএফ টেলিভিশন। দিনাজপুরের গোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মণ্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুইটি ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার বেলা 11টায় ভুক্তভোগী মোজামেল হকের খামার বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মোজামেল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার জমিতে গাছপালা রোপণ করে চাষাবাদ করে আসছেন। গত 3 জুলাই গোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মণ্ডলের নেতৃত্বে 10-12 জন বাড়া করা গুন্ডা দুক্কোদাল, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে আমার জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে ফেলে, যার মূল্য 2 লাখ টাকা। অপর ভুক্তভোগী সাইদুর রহমান অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্পে গড় বরাদ্দ দেওয়ার নামে তার কাছ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন মণ্ডল 25,000 টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ সহ বিভিন্ন মহলে অভিযোগ করায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমি বাংলাদেশের একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম এবং মুক্তিযোদ্ধা হিসেবে আমার ঘরে নিয়ে যাওয়া খানার একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারবো। আমি বিবাদী শাহিন মণ্ডলের কথায় সরল বিশ্বাসে